বাগদায় বিজেপি প্রার্থীর উপর হামলা, গাড়ি ভাঙচুর, ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর করতে গিয়ে আক্রান্ত হলো সংবাদ মাধ্যম। এবার বাগদা এলাকায় বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, প্রার্থীর গাড়িতেও ভাঙচুর করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মীরা। ঘটনাটি ঘটেছে বাগদার গাদপুকুরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার বুথে। এখানেই 187 ও 188 নম্বর বুথে বুথ জ্যাম করে ছাপ্পা হচ্ছে, এমন খবর পেয়ে বুথে পৌঁছান বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস। অভিযোগ, সে সময় বুথের মধ্যে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বুথে চলে আসেন বিজেপি প্রার্থী। এরপরই আরো কয়েকজন ঢুকে পড়ে বুথের মধ্যে, চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ, বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বুথের মধ্যে থেকে সকলকে বাইরে বের করে দেন। এরপরই বাইরে বেরোতেই বিজেপি প্রার্থীর ওপর হামলা চালানো হয়। সংবাদ মাধ্যমের কর্মীরা সেই ছবি করতে গেলে আক্রোশ এসে পড়ে সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরেও। যদিও বুথের মধ্যে থাকা ব্যক্তিরা আই কার্ড দেখিয়ে দাবি করতে থাকেন তারা ভোট দিতেই ঢুকেছেন। আপনি এখানে এসেছেন কেন? আমি তো জানি না। আপনি জানেন না কিভাবে? আপনার বুথে ঢুকে লোক দাঁড়িয়ে আছে, আপনি জানেন না কেন? নিয়ে ঢুকছে, ওনাকে নিয়ে ঢুকছে, আপনি জানেন না কেন? আপনি জানেন না কেন? ঘটনায় কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের গ্রেফতার করে বাগদা থানায় নিয়ে আসা হয়েছে। আমার কাছে খবর ছিল ছাপ্পা চলছে, সেই হিসাবে আমি গিয়েছি। গিয়ে দেখি ওখানে আমার কোনো এজেন্ট নেই, ভিতরে কোনো এজেন্টকে পেলাম না। পরবর্তীকালে ফোন করলাম, এজেন্ট বাইরে ছিল, আমি এজেন্টের সাথে কথা বলছিলাম। সে মতো অবস্থায় সাংবাদিকরা আমাকে ঘিরে ধরলো। ঘিরে ধরার পরে সেন্ট্রাল ফোর্স বাইরে বের করে দিল। বাইরে বের করার পরেই গেটের বাইরে যখন আসলাম তখনই মারামারি শুরু করলো, মানে বিরাটভাবে আক্রমণ। জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপর আক্রমণ করলো। হ্যাঁ, আমার গাড়ি দেখেন কীভাবে ভেঙেছে, আমাকে মেরেছে, আমার উত্তীর্ণ চলে গেছে, আমি গাড়িতে বসার পরে আমাকে মেরেছে। পুলিশ প্রশাসন পিছনের দিকটা ছিল, ওরা হয়তো পুলিশ প্রশাসন ভাবতেই পায়নি এই ধরনের মারামারি, এই ধরনের কিছু করবে এটা আমি বলতে পারবো না। তবে আমি পুলিশ প্রশাসনকে খুঁজেছিলাম আমাকে বাঁচানোর জন্য। আমি সেই সময় পুলিশ প্রশাসনকে পাইনি, সেন্ট্রাল ফোর্সকেও পাইনি, আমি নিরুপায় ছিলাম। এখন আমি আমার সভাপতিকে জানিয়েছি, আমার সভাপতি যেটা করবেন, ঠিক আছে, তাই আমার সভাপতির সাথে আমার কথা হয়েছে, আপনারাও আসছেন, আমি কথা বলবো, তারপরে কিছু করতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।